আজকে ফিলিস্তিন ইসরায়েলি কুত্তাগুলারে এমন মারা মারতাছে, কিন্তু মিডিয়া ঢুকতে দিত ইসরায়েলি কুত্তার বাচ্চারা, যদি মিডিয়া ঢুকতে দিত দেখতেন কুকুরের বাচ্চার মতো মাইরে ফেলে দিছে হামাস। ঢুকতে দেয় না কেন? পৃথিবীতে একটা মাত্র দেশ কোন মিডিয়া চলবে না, সেটা হলো ইসরায়েল। এই লাল কুত্তা, এই পতিতের বাচ্চারা, কারণ কি জানেন, এই দেশে কোনো বিয়ে নাই। পৃথিবীতে একটা মাত্র দেশ আছে, একটা মাত্র জাতি আছে আল্লাহর অভিশপ্ত, যাদেরকে আল্লাহ উল্টায় দিছে কমে নুতে। এই সমকামিতা, পুরুষে পুরুষে বিয়া, একমাত্র একটা দেশ এরা আবিষ্কার করছে, এই ইসরায়েল, এই বিজর্মারা। আর কোন দেশ এটাকে আবিষ্কার করে নাই। আর এই কারণে আল্লাহ গজবে এমন ভাবে পরিণত করছে, এরা ভাসমান, এগো কোন দেশ নাই। এরা এক এক দেশে ঢুকছে, রোহিঙ্গাদের মতো দখল করতে চাইছে, লাশ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। এই যে মিস্টার হিটলার, যদি লোকটা মুসলমান হইতো আমি তাকে এক নম্বর জান্নাতে ঘোষণা করতাম আবু বকর। এই মিস্টার হিটলার, এই বেজর্মা গুলার এমন মাইট মারছে, লাস্টে মাত্র 100-150 ইহুদি বাঁচায় রাখছিল। তখন বলছিল মারলে যখন সব মেরে লাইতে বুলডুজার দিয়া, এই 100-150 বাঁচায় রাখলাম, বুঝবি যে কিল লেগে গো মারছিলাম। স্যাম্পল হিসাবে রেখে দিছে এই বেজাতি গুলার, তার প্রতিফলন এখন আমরা পাচ্ছি। তবে একটা কথা আবার শুনতে চাই, কোরআনকে বুকি নিয়ে, মুসলমান আমরা এমন জাতি, যখন সহজে আমরা কাউরে ধরি না, ধরলে কেউ ছাড়ি না। মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এরা জানের ভয় করে না। তার প্রমাণ হয়ে গেছে, দেখছেন ইসরায়েল বেজর্মা গুলা বোম্বিং করে, 47, 46, 11, 47 দিয়ে গুলি করে ট্যাংকের ভিতরে বইয়া, আর মুসলমান মোকাবেলা করে পাথর দিয়া। ইসরায়েলি কুত্তা গুলারে কুকুরের মতো কোবাইতে পারবেন। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো এই কোরআন। বাজিসে দামামা বদ্রিয়ামামা শিরুসা করি মুসলমান, এর পরে দেখবেন একটা লাইন আছে, ভয় নাই তোর গলায় তাবিজ, বাতাসে বুকে পাক কোরআন। এই কবিকে আমি ধন্যবাদ জানাই, কবিকে ধন্যবাদ জানাই, তিনি কবিদের মাধ্যমে কোরআনের সুরটা তুলে ধরেছেন, ভয় নাই তোর গলায় তাবিজ, বাতাসে বুকে পাক কোরআন, চল আগে চল, বাজিসে দামামা বদ্রিয়ামামা শিরুসা করি মুসলমান। পৃথিবীর এমন কোন শক্তি নাই কোরআন যার অন্তরের মধ্যে আছে তাকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিতে পারে। বাইতুল মুকাদ্দাসকে কোনোদিনও ধ্বংস করতে পারবে না, চিন্তাও করে না। হ্যাঁ, মুসলমান পরীক্ষার মধ্যে পড়ছে, আমার নবীও পড়েছে। আপনারা ইচ্ছা করলে এটা বলতে পারেন যে বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, আল্লাহ ফিরাইতে পারে না? পারে না? হ্যাঁ, বাইতুল্লাহরে আল্লাহ ফিরাইছে, এটা পারে না? পারে পারে না? আল্লাহ পারে, পারবেন, নেক্সট ডে পারবেন, কিন্তু দেখতেছে আমার বাইতুল মুকাদ্দাসে আমার বান্দাগুলো কেমন ভালোবাসে। যখন বান্দা সেরকম ছিল না, তখন আমার আল্লাহ আবাবিল পাখি দিয়া, আবাবিল আসলে পাখি না, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আল্লাহ কাবা ঘর রক্ষা করছে, কারণ তখন আমার নবী দুনিয়া আসে নাই, এই জন্য কাবা ঘরের প্রেম তারা বুঝতো না, কাবা ঘর ফিরাবার জন্য কি লাগবে এই সৈন্য ছিল না, এই জন্য আল্লাহ পাখি পাঠায় শেষ করছে। আর এখন কাবা ঘরকে রক্ষা করার জন্য মাবুদ কোটি কোটি মুসলমানকে তৈরি করে রেখে দিয়েছে। হ্যাঁ, আমার দিকে তাকান, কোটি কোটি মুসলমান কাবার জন্য আর বাইতুল মুকাদ্দাসের জন্য যারা জীবন দিচ্ছে, কোটি কোটি মুসলমান জীবন দিতে পারে। পারে কি পারে না? সরে বলেন, পারে কি পারে না? যদি পারে, আপনিও রেডি হন আপনার জীবনটা আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য, ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। আচ্ছা, বাইতুল মুকাদ্দাসকে আমার আল্লাহ যে কোনো মুহূর্তে যে ডাউয়াটা হের বাউয়াটা হিগুলা টিয়াং নিয়ে আসছে, কেউ রে লাগবে না, শুধু একটা ফেরেশতা বাড়াবে আল্লাহ, একটা একটা ফেরেশতা দিয়ে ওর ট্যাং গোলা বারুদ ওর দেশ সুদ্ধা উল্টে দিতে পারে। পারে কি পারে না? কেন আল্লাহ দিচ্ছেন না? দেখি না আমার বান্দা আমার ঘরের জন্য কি করে, কেউ যুদ্ধ করবে?
কেউ পানি আগায় দিবে, কেউ তাদের জন্য দোয়া করবে, কেউ মুরাকাবায় বসবে, কেউ আমার ঘর ধরে তাদের জন্য চোখের পানি ফেলায় ফেলায় কান বেরবেন, বা আল্লাহ ওদের সাহায্য করো। যুদ্ধ একদল করবে, আর একদল তাকে সাপোর্ট দিবে, আর একদল তাদের জন্য দোয়া করবে, আর একদল মসজিদ ধরে দোয়া করবে, আর একদল তাদের উৎসাহ দিবে, আর একদল তাদের পোশাক আগায় দিবে, আর একদল তাদের জন্য অস্ত্র বস্ত্র আগায় দিবে। আল্লাহ দেখতেছে কোন দেশ কি করে। আজকে আমার বাংলাদেশ ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি ইসরায়েলের বেজরমাদের পক্ষে না থাকে ফিলিস্তিনের পক্ষে থাকছে। আমাকে পাশের দেশ ভারত, উনি আজকে ইসরায়েলের পক্ষে, চায় না আমাদের এই পাশে, সেও ইসরায়েলের পক্ষে। আজকে ব্রিটেন পরাশক্তি, সে আজকে ইসরায়েলের পক্ষে। আমেরিকা অকুত ভয়, যারা পৃথিবীর কাউকে ভয় করে না। রাশিয়া, যার অস্ত্র সারা পৃথিবীতে চলে, সব কুত্তাগুলা ওই কুত্তাগো পক্ষে, কিচ্ছু আসে যায় না। মুসলমানকে কেউ সাহায্য না করলো কিছু আসে যায় না। আমার মালিক নাসর মিনাল্লাহি ফাতহান করিম। অবাশিরিল কাফিরিন, অবাশিরিল কাফিরিন নেই, অবাশিরিল মুমিনিন। একমাত্র মুসলমানকে সাহায্য করবে এটা আল্লাহরই কথা। আল্লাহু আকবার করে বলেন তো দেখি। তো যদি কখনো দরকার হয় আর মাননীয় প্রধানমন্ত্রী বলে, সমস্ত এমপি মন্ত্রীরা বলে, একসাথে যদি বলে ফিলিস্তিন যাওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য তোমাদের গণহারে দেয়া হইল ভিসা, এই মাগুরা মোহাম্মদপুরের মানুষ যাইতে রাজি আছেন না নাই? এ দেশের লোকে হাতে যা করছে, উড়ে যাচ্ছে চাদর বোঝা শেষ। আমি মোল্লার কথাই হাত বার করো নাই, আর মাননীয় প্রধানমন্ত্রী দিলে তুমি তো পলাই বা খেয়ারে বাজার নিয়েছি কথা কর না কেন। মুক্তিযুদ্ধে যখন ডাক দিছে 71 সালে, সবাই কি গেছে? হ্যাঁ, সবাই গেলে ওরা এক ঘন্টায় কুত্তা বাহিনীর এই দেশতে ছড়াই যায়। সবাই জান নাই তো মুক্তিযুদ্ধা কি সবাই ছিল নাকি? সৎকারা 5 জনে যায় নাই, পলাইছে যে বৌলে হরবাড়ি। যদি মুক্তিযোদ্ধা পৃথিবী থেকে উঠাইকে থাকে, 100-এ 100 দেশ প্রেম ফিলিস্তিন, ইনশাল্লাহ বলেন না কেন। মহিলারা শুদ্ধ সকালবেলা তার বাচ্চাকে দুধ খাওয়ায়, এই নিয়াতে দেখছেন পেপারে আসছে, বাচ্চাকে দুধ খাওয়ায়, দুধের বোটা গালের মধ্যে দিয়ে বলে, আমার দুধের কসম, দুধ খাবি বড় হইয়া ইসরায়েলে মারবি। এরে কয় মুক্তিযোদ্ধা, এরে কয় দেশ প্রেম। আর হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, যেই নবী জীবনে কোনদিন কোন মানুষের গায়ে হাত দেওয়ার জন্য নবী দুনিয়া আসে নাই। নবী আসছিলেন রহমতের জন্য, কিন্তু আমার নবী কিন্তু জেহাদের মাঠে বেঈমান গুলার ছাড়ে নাই, বরঞ্চ নবী ধরছে আর ছাড়ছে। আমা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমাতান ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফে আসছে, নবী কোনদিন বিবির গায়ে হাত দেয় নাই। মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কত্তু বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমাতান, হুজুর কোন স্ত্রীর গায়ে এবং কোন খাদেমার গায়ে হাত দেয় নাই। ইল্লা হবে ইস্তিসনা দিয়ে আল্লাহ নবী বলতেছেন। আনাস ইবনে মালিক বলেন, আমি দেখতাম জিহাদের মাঠে নবী যখন নামতেন, দুনিয়ার কাউকে চিনতেন না। মুসলমান একটা ভয় করে না, কোন বিজাতির ভয় করে না, ভয় করে কারে? আর কোরআন শরীফে নাজল হয়েছে, ফালা তাখশাউন নাস ইখশাউনি, দুনিয়ার কাউকে ভয় করবি না, ভয় করবে আমি রবকে। কারে? রবকে, রেবরে না, কারে? রবরে। ওই রবরে ভালোবাসতে যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন আল্লাহকে দু হাত তুলে দেখায় দেন। এই যে দানের শীষ আর নৌকা, দুই দিন পরেই তো মারবেন ক্যাসা। বঙ্গবন্ধুর 500 টাকা নোট পাইবা ছবি এলা, আর মার বাকি মার কথা কর না কেন। কি মারাটা মারবে বুড়া বেটায়? হ্যাঁ শক্তি নাই, শক্তি আওলাদ করে আনবে মিছিল দিতে যাইয়া। ওই যে নোট পাইছে যে না, পিছনেতে কোকসা ধরে ঘুষি খাবে তো, তোর আবার শুনলাম না কেন। আর এখানে বসে আমার মাবুদের কোরআনের যেখানে আলোচনা হয়, এটা জান্নাতের বাগান, এখানে বসে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আপনি স্ট্রোক করে, জীবনে কোনোদিন মারাত্মক রোগে আপনি মরবেন না, ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। আলোচনা যত সময় চলবে থাকবেন তো,
আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করেন, আল্লাহ যারা এখানে বসছে আমাকে সহ সবাইকে আপনি কবুল করেন, আল্লাহ সবার গুনাহ মাফ করেন। লেবার বলেন এই কিতাবটা কার? এই কিতাবটা কার? আপনার গুনাহ আল্লাহ। এটারে প্রেম করবেন এটার সাথে, এটা আপনার বুকের উপরে চড়িয়া জাহাজের মতো আপনার জান্নাতের বাড়ি বন্ধু পৌঁছে দিবে। যেটা মানুষ রচিত, যেটা মানুষে বানাইছে ওইটা থাকবে, যেটা মানুষ বানাইছে এটা কিন্তু থাকবে। এই যে পাতাটা এটা মানুষ বানাইছে, কথা বলে না কেন? এমন একদিন আসবে এই পাতার মধ্যে যে কালো কালো অক্ষর আছে এটা থাকবে না, একটা কোরআনের আয়াত জমিনে থাকবে না, যেখান থেকে আসছে ওখানে চলে যাবে। যদি বলেন কোরআন তোমার বাড়ি কই, শোনেন কোরআনে কি বলে, আপনি ভাইবেন না আমি গোপালগঞ্জের খেতে তো ওটাই লিয়ে দিছি কথা বলে, দেন কোরআনে কি কয় আপনার কই দেবো না, কোরআনই জবাব দেবো। বল হুয়া কোরআনুন মাজীদুন ফী লাওহিন মাহফুজ। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, বুকের পাটা শক্ত থাকবে,